হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সজীব ওয়ার্ল্ড বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যারা ক্যাটসে মাইনিং করেছিলেন, এখানে কিভাবে আপনারা এই ক্যাটস টোকেনটি সেল করবেন সম্পূর্ণ আমি এই ভিডিওতে দেখিয়ে দিব, এবং এখান থেকে কিভাবে আপনারা পেমেন্টটি নেবেন সেটাও দেখিয়ে দিব। দেখেন ক্যাটস অলরেডি লঞ্চ ফুল শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার 10/8/2024, তো এখানে দেখেন 10/8/2024 সকাল 10টার সময় UTC টাইমে এখানে আপনার তারা এখানে পেমেন্ট দিবে, আর আমাদের টাইম হচ্ছে আপনার বিকাল 4টা। তো বিকাল 4টার সময় আমরা এখান থেকে সেল করে আমাদের পেমেন্টটি নিয়ে আমরা টাকাটি পকেটে নিতে পারবো। অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি দেখে কিভাবে সেল করবেন আমি সেটাও দেখিয়ে দিব, কিভাবে আপনারা বাইবিট এবং বিটগেটে কিভাবে সেল করবেন তাই আমি আজকে দেখাবো। অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো চলেন আগে আমি বাইবিট আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এখানে আপনি সেল করবেন, তারপরে আমি দেখাবো বিটগেটে কীভাবে সেল করবেন। তো চলুন প্রথমে বাইবিট শুরু করি। এই জায়গায় দেখেন আমি যদি একটু দেখে যাই, প্রথম থেকে যদি দেখাই, তো প্রথমে আপনারা এখানে কী করবেন, এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এই কর্নার একটি কী রয়েছে, অ্যাসেট দেখতে পাচ্ছেন, এটা এই অ্যাসেটে একটি কী করবেন, ক্লিক করে দেবেন। অ্যাসেটে ক্লিক করে দেওয়ার পরে কী করবেন, এই যে প্রথম অবস্থায় ট্রেডিংয়ে একটি কী করবেন, এখানে একটি ক্লিক করে দেবেন। আর যদি সেল হয়ে যায় সেটা থাকে হচ্ছে ফান্ডিংয়ে, তো আপনাদেরকে কী করতে হবে, এই যে ইউনিফাইড ট্রেডিং এইখানে একটি ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার, তো এই সার্চ বারে কী করবেন, এখানে একটি ক্লিক করে দেবেন। এই সার্চ বারে ক্লিক করে দিলেই আপনার এটা, তো দেখতে পাচ্ছেন এইখানে আপনি কী করবেন, লিখবেন ক্যাটস। তো ক্যাটস লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটস চলে আসবে। তো ক্যাটস চলে আসার পরে এখানে দেখেন এই ক্যাটসের উপর একটি যদি ক্লিক করে দেন তাহলে এটা চলে আসবে। তো 8 তারিখ 10টার সময় এটা ওইখানে চলে আসবে। আসার পরে এখানে আপনার ট্রেডিং দেখবেন, ট্রেডিং লেখা থাকবে, তো ট্রেডিংয়ের উপরে ক্লিক করে দেবেন। যেহেতু এখন এখানে আসে নাই, এজন্য আমি আর একটা টোকেন দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে আপনারা এই ক্যাটসটি সেল করবেন। তো এখানে আমি আর একটা টোকেন চার্জ দিচ্ছি, TRX দিলাম। সেম একইভাবে এখানে আপনারা ক্যাটসটিও বিক্রি করতে পারবেন এইভাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যখন এরকম চলে আসবে তখন আপনারা কী করবেন, এখানে যে এখানে দেখতে পাচ্ছেন TRX এখানে একটি ক্লিক করে দেবেন ট্রেডের পরে। তো ট্রেডের পরে ক্লিক করে দেওয়ার পরে এখানে মনে করেন আপনারা এটা হচ্ছে আপনার কি ক্যাটস টোকেন, এইখানে মনে করবেন এটা হচ্ছে আপনার ক্যাটস টোকেন। তো এই টোকেনটি কীভাবে আপনারা সেল করবেন, প্রথমে এখানে কী করবেন, এখানে দেখবেন আপনার এখানে লিমিট থাকতে পারে। তো যদি লিমিটটা থাকে অবশ্যই এই লিমিটে আপনারা একটা ক্লিক করবেন, কারণ লিমিটে ক্লিক না করলে এটা লিমিট হয়ে থাকবে এবং আপনার ওইটা সেল হবে না। তো তার জন্য এখানে লিমিটের উপর একটি ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে মার্কেট, অবশ্যই আপনাকে এটা মার্কেট করে নিতে হবে। এখানে এই এই মার্কেটে একটি ক্লিক করে দেবেন। মার্কেটে ক্লিক করে দেওয়ার পরে কী করবেন, এই যে এইখানে আপনার এই যে এইটার উপরে এই অ্যারোটার উপরে একটি ক্লিক করে দেবেন। এখানে অবশ্যই USDT সিলেক্ট করে রাখবেন, বা আপনার যদি ইচ্ছা করেন আমি ক্যাট সিলেক্ট করব তাও হবে, সমস্যা নাই। তারপরে কী করবেন, এইখানে এইটা ধরে একটা এইভাবে টান দেবেন। তো টান দেওয়ার পরে কী করবেন, এটা যখন টান দেওয়া হয়ে যাবে ও তার আগে অবশ্যই এই সেলে একটি ক্লিক করে দেবেন, কারণ আমরা সেল করব বাই করব না। তার জন্য এইবার কী করবেন, এটা ধরে টান দেবেন। এটা ধরে টান দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন সেল TRX, বা এখানে দেখবেন আপনারা সেল ক্যাটস, এখানে সেল ক্যাটস লেখা থাকবে। এই সেল ক্যাটে একটি কী করবেন, ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখবেন এইখানে আপনার এটা সেল হয়ে যাবে। তো সেল হয়ে যাওয়ার পরে
এইখানে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন ইউএসডিটি, এই জায়গাটা ইউএসডিটি অ্যাসেটে আপনার ইউএসডিটি এই যে এখানে যোগ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি বাইন্যান্সে নিয়ে আপনার এটা সেল করে দিতে পারবেন এবং বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করে নিতে পারবেন। এবার আমি একটু দেখিয়ে দিব আপনারা কীভাবে বিটগেটে এটা সেল করবেন। তো বিটগেটে সেল করার জন্য কী করতে হবে, সেম একইভাবে আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেট, এই অ্যাসেট একটি ক্লিক করে দেবেন। অ্যাসেটে ক্লিক করে দেওয়ার পরে কী করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, সেম একই সিস্টেম একটি অ্যারো চিহ্নের উপরে একটি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে লিখবেন ক্যাটস। তো ক্যাটসে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যেহেতু এখনও এটা আসেনি, 8:10 সময় এটা চলে আসবে, তখন আপনার কি ট্রেডের উপরে একটি ক্লিক করে দেবেন। তো দেখেন আমি যদি একটু আরেকটা কয়েন দিয়ে দেখাই, ট্রেডের উপরে কিন্তু আমি একটি ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে TRX চলে আসছে। তো সেম একইভাবে আপনারা এই যে জায়গাটাই, এই জায়গায় যদি লিমিট থাকে, লিমিট অর্ডার থাকে, অবশ্যই লিমিট অর্ডারটি চেঞ্জ করে দেবেন। লিমিট অর্ডারটি চেঞ্জ করে দিয়ে তারপর এখানে অবশ্যই সেলে একটি ক্লিক করে দেবেন। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এইখানে আপনার এই যদি লিমিট থাকে অবশ্যই লিমিটে একটি ক্লিক করে দেবেন। লিমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার মার্কেট করে দেবেন। মার্কেট করে দেওয়ার পরে যখন আপনি এই যে এখানে মার্কেট করে দেবেন, অবশ্যই এটা মার্কেটে সেল হয়ে যাবে। তারপর কী করবেন, এই যে এখানে সেল তো থাকবে, সেল অপশন যেহেতু আমরা সেল করবো, সেল করে এখানে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এই যে যেই সেই অ্যারো চিহ্নটি, এইখানে একটি এভাবে টেনে ধরে 100% করে দেবেন। 100% করে দেওয়ার পরে এখানে আপনার কী করবেন, এখানে সেলে একটি ক্লিক করে দেবেন। তো সেলে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা সেল অপশনে সেল হয়ে যাবে। সেল হয়ে যাওয়ার পরে আপনার অ্যাসেটে একটা USDT হিসাবে চলে আসবে। এই হচ্ছে আজকের মূল বিষয়। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।